আজকে আমরা উপস্থাপন করব ভারতীয় এন্ট্রি ভিসা কি তারা এন্ট্রি ভিসা পাবেন কোন কাজের জন্য মূলত এন্ট্রি ভিসা নেওয়া হয় সে সমস্ত বিষয়ে বিস্তারিত ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা ইস্যু করে থাকেন এই ভিসার ধরন মূলত নির্ভর করে আপনি কোন কাজে ভারতে প্রবেশ করবেন তার উপরে তেমনিভাবে এন্ট্রি ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য ইস্যু করা হয় বিভিন্ন কাজে সেই কাজগুলো হচ্ছে আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত কোনো নাগরিক হন বিশ্বের কোনো দেশে অবস্থান করেন সেটা হতে পারে বাংলাদেশে সেক্ষেত্রে আপনার ভারতে যেতে হলে ভারতীয় এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে হতে পারে যে আপনি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক কিংবা আপনার বাবা মা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আপনার দাদা দাদি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিংবা আপনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন এখন আপনার ছেলে মেয়ে নাতি পুতি হয়ে গেছে তারা ভারতে প্রবেশ করবেন তখন তাদের ক্ষেত্রে অবশ্যই ভারতের এন্ট্রি ভিসা নিতে হবে যদি এমন হয় আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু আপনার কোনো ছেলে বা মেয়ে ভারতে পড়ালেখা করে তারা সেখানেই অবস্থান করছেন স্টুডেন্ট ভিসায় এখন আপনি ওই সন্তানের সাথে দেখা করতে ভারতে যাবেন সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক কিন্তু ভারতে বিয়ে করেছেন শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন বা আপনার স্ত্রী ভারতে থাকে তাদের সাথে সাক্ষাৎ করতে যাবেন হতে পারে আপনার সন্তান স্ত্রী ভারতে থাকে তাদের সাথে সাক্ষাতের জন্যে যাবেন সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি ভিসার জন্যে আবেদন করতে হবে আবার যদি এমন হয় আপনি ভারতে বিয়ে করেছেন আপনার স্ত্রী আপনার সন্তান সব বাংলাদেশেই থাকে এখন সবাইকে নিয়ে আপনি ভারতে আপনার আত্মীয়র বাড়ি যেতে চাচ্ছেন আপনার শ্বশুর বাড়ি বা শালার বাড়ি বা তাদের কোনো আত্মীয় বাড়ি যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে যদি এমন হয় যে আপনি বাংলাদেশের নাগরিক বিয়েও ভারতে করেননি কিন্তু দেশ বিভাগের সময় বা তার আগে বা তার পরে অনেক আত্মীয় স্বজন আপনার তৈরি হয়েছে ভারতে হয়তো হতে পারে আপনার পরিবারের কেউ ভারতে বিয়ে করেছেন বা আত্মীয় স্বজন আছে ফুপুর বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি এমন থাকে সেই সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে নিতে হবে এন্ট্রি ভিসা যদি এমন হয় যে আপনি বাংলাদেশের নাগরিক বা বিশ্বের অন্য কোনো দেশের নাগরিক কিন্তু ভারতে আপনার কেনা কিছু প্রপার্টিজ আছে সম্পদ আছে স্থায়ী সম্পদ সেই সম্পদগুলো দেখাশোনা করার জন্যে আপনি ভারতে যাবেন বা যেতে চান কিংবা সেই সম্পদ সম্পত্তি আপনি বিক্রি করে দিবেন আর রাখবেন না সেক্ষেত্রে আপনাকে ভারতে প্রবেশ করতে হলে অবশ্যই এন্ট্রি ভিসা নিতে হবে পৃথিবীর অনেক দেশের দূতাবাস বা হাইকমিশন কিন্তু বাংলাদেশে নেই ভারতে আছে সে সমস্ত দেশে আপনি যাবেন বা সেই সমস্ত দেশে যাওয়ার জন্য আপনি ভিসার আবেদন করবেন কিন্তু আপনাকে এই আবেদন করতে হলে ভারতে গিয়ে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনার ভারতে যাওয়ার জন্যও এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যদি তৃতীয় কোনো দেশে যাবার জন্যে আবেদন করতে চান ভিসার আবেদন করতে চান যে সমস্ত দেশের দূতাবাস বা হাইকমিশন বাংলাদেশে নেই ভারতে আছে সে সমস্ত কাজে ভারতে যেতে হলেও আপনাকে এন্ট্রি ভিসা নিতে হবে যদি এমন হয় আপনার পরিবারের কোনো সদস্য বা আপনি ভারতে ব্যবসা করেন ভারতে চাকরি করেন ভারতে কোনো ইনভেস্টমেন্ট আছে ভারতে কোনো রিসার্চ বা গবেষণার কাজে থাকেন তখন আপনার পরিবারের কোনো সদস্য যদি আপনার সাথে সাক্ষাৎ করতে ভারতে যেতে চান তাহলেও তাদেরকে ভারতীয় এন্ট্রি ভিসা নিতে হবে তারপরে ভারতে প্রবেশ করতে হবে তো উল্লেখিত এই সমস্ত কাজে যদি আপনি ভারতে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভারতীয় এন্ট্রি ভিসার জন্য আবেদন করে এন্ট্রি ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে হবে এন্ট্রি ভিসা কিন্তু দীর্ঘমেয়াদী দেওয়া হয়ে থাকে যেমন একজন বাংলাদেশের নাগরিক সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদী এন্ট্রি ভিসা পেতে পারেন তবে খেয়াল রাখবেন আপনি যখন এন্ট্রি ভিসার জন্য আবেদন করবেন এবং যে কাজের জন্যে আপনি আবেদন করছেন যে কাজে ভ্রমণে যাবেন সেই সংক্রান্ত কিন্তু কাগজপত্র আপনার সাবমিট করতে হবে আবেদনপত্রের সাথে যেমন আপনি যদি ভারতের কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে বিবাহের সনদ দেখাতে হবে আপনার সন্তান যদি ভারতে পড়ালেখা করে তাহলে তাদের স্কুলের কাগজপত্র লাগবে যদি আপনার ওই ভারতের স্থায়ী কোনো সম্পদ থাকে ওই সম্পদের কাগজ দেখাতে হবে এই সমস্ত আনুষঙ্গিক কাগজপত্রগুলো মূলত লাগবে অন্যান্য কাগজপত্রের সাথে তো আমি পরবর্তী ভিডিওতে উল্লেখ করব বা দেখিয়ে দেব যে এন্ট্রি ভিসা করতে কী কী কাগজপত্র লাগে সেই বিষয়টি তো বন্ধুরা আজকে পর্যন্ত হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ